আরেকটি একটি হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করা ইউটিউব থেকে কি করা ইনকাম করা যারা অসৎ চরিত্রের তারা নোংরা ফিল্ম ইউটিউবে আপলোড করে তারা ইনকাম করছে কিন্তু এটা পুরাতন যুগ থেকে চলে আসছে আমরা জানতাম না এটা জানতাম না প্রথম বোম্বাই যখন পিস টিভিতে গেল আমার তো পিস টিভির একজন কর্মকর্তা বললো যে আপনি কি জানেন যে আপনার এত ফলোয়ার আছে আর এত আপনার আলোচনা শোনা হয়তো ইউটিউব থেকে লোকেরা ডলার ইনকাম করতে পারে আপনি কি জানেন যে ভাই আমি তো জানি না জীবনে প্রথম শুনলাম এই দু হাজার চোদ্দোতে প্রথম শুনলাম এটা আমি তো জানি না ভাই তারপরে ইউটিউবে আমার বক্তব্য আমি আপলোডও করি না আর এগুলো বুঝিও না টেকনোলজি ও ঝামেলা আর ওই ঝামেলা কি আমি ওইসব ফেতনাতে নেই বুঝিয়ে না কিছু ওগুলোতে কোনো ভুলকে করলাম শুনে রেখেছিল কথায় কথায় ভাইদের সামনে কোনো গল্প করেছি জি হ্যাঁ শুনেছে আর তারপরে যারা আমাদের ধরেন বিভিন্ন জায়গা থেকে আপলোড করি তারা তখন এটা তো একটা বেটার চান্স এটা তো একটা কি বেটার চান্স সুতরাং ডলার অপশন খুলে নাও ইউটিউবে আর ওর কি করে নাও আর মাসের মাস বসে বসে শুধু আপলোড করবো সে ভিডিও আর দেখেন দাওয়াতের কাজও হইলো কি হলো কলা বিক্রিও করা হইলো আর মেলা দেখাও হইলো কথা বুঝতে পেরেছেন আপলোডও করা হলো মাসাল দিনের খেদমতো করছে এক লাস গিয়ে কোথায় পৌঁছাইল পয়সার ফেতনাতে গিয়ে পৌঁছে দিল এতে তারপরও কোন আপত্তি ছিল না তারপরও কোন আপত্তি ছিল না যে যাক কে ইনকাম করছে না করছে আমি আমার দাওয়াতে ম্যাটেরিয়ালস দিয়ে আমি নিজে আলহামদুলিল্লাহ ওইসব ইনকাম করিনি আর করব না এক সময় দুই হাজার পাঁচে যখন প্রথম এই ডিবিডি আর ভিসিডি শুরু হয় তখন একটা ডিবিডি বাংলাদেশের কোন এক ঢাকার লাইব্রেরিতে একশো টাকা করে বিক্রি করত। একটা ডিভিডি কত বিক্রি করত। একশো বিশ টাকা বিক্রি করতো দেখেছি ওর উপরে লিখা আছে একশো বিশ টাকা মূল্য লিখা আছে নাম বলবো না লাইব্রেরি একাধিক লাইব্রেরি এগুলো কেউ কম কেউ বেশি কিন্তু আলহামদুলিল্লাহ আমার দাওয়াতি যেসব ম্যাটেরিয়ালস রয়েছে সেটা দিয়ে আলহামদুলিল্লাহ এক পয়সা খাইনি আট ঘন্টার ডিউটি করে যে রুজিটা খাই ওইটাই যাই বলেন ডিউটি করি এই নয় যে বক্তব্য দিয়ে দিলাম ছুটি আর তারপরে এত টাকা দেন আমার ফিস এসব আবার নয় আট ঘন্টা ডিউটি করতে হবে সকালে এত ঘন্টা বিকালে এত ঘন্টা আপনার কাজ থাকলেও ডিউটি করতে হবে না থাকলেও ডিউটি করতে হবে করতে হবে এই হচ্ছে আমাদের দায়ী ভাইদের রুজি আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ দায়ীদেরকে আল্লাহ এইভাবে দাওয়ার ওপর রুজি দিয়েছেন কিন্তু তারা কোরআনে হাদিস বিক্রি করে পয়সা নেই নেন বরং তারা সময় দিয়ে শ্রম দিয়ে শারীরিক মানসিক মেহনত করে তারপরে আট ঘন্টা আপনাদের মতো ডিউটি করে অল্প পয়সা পায় শুনলে অবাক হবেন সেটা শুনিয়েন না ভালো হবে কারণ আপনারা তখন পয়সা দিয়ে মানুষ ওজন করা শুরু করবেন হ্যাঁ যে এত কম পয়সা এদের তাহলে তো আমি ওর চাইতে অনেক সিনিয়র তাই না কারণ দায়ীদের যে বেতনটা তার চাইতে অনেক বেশি আপনারা ইনকাম করছেন কিন্তু অনেকের প্রয়োজনই মিটছে না বা শান্তি মিটছে না কিন্তু আলহামদুলিল্লাহ সহি আকেদার আলমরা দায়ীরা এত আল্লাহর ফেসার বলে সন্তুষ্ট যে আলহামদুলিল্লাহ তাদের সুখ শান্তি চেহারাতে দেখতে পাচ্ছে অজু হইয়া মাই যে দুনিয়াতে আলহামদুলিল্লাহ না জি হ্যাঁ কথা বোঝা গেছে জি আমাদের কাছে সমস্যা এই ইউটিউবের ফেত নাই এই যে পয়সা ইনকাম করা তাতে দুটো ফেতরা বা দুটো ক্ষতিকর দিক সেটা হচ্ছে একটা হচ্ছে যে তাতে বিভিন্ন নোংরা অ্যাডগুলো চলে আসছে যেটা আমাদের কল্পনাতেও ছিল না আস্তে 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 যখন নলেজ বাড়লো তার আস্তে আস্তে টেকনোলজি আস্তে তখন নলেজ বাড়ছে জানতে বললাম আরে ভাই এ কি কাম কাম খারাপ হচ্ছে বক্তব্যের মাঝে বারবার করে অ্যাড আসছে কখনো মহিলার অর্ধ উলঙ্গ ছবি চলে আসছে সামান্য একটু কাপড় শরীর আছে না আছে কখনো মিউজিক চলে আসছে ইত্যাদি ইত্যাদি এইভাবে এই একটি বড় ফেতনা একটা লোক ওয়াজ শুনতে চাইছে দিনের কথা তহিদ সন্ন্যত শুনতে চাইছে কিন্তু সেখানে কি হচ্ছে এড নোংরা এড এসে সেখানে করে মানুষের চরিত্র আমল ইমানকে নষ্ট করে দিচ্ছে বিভিন্ন দেশে যখন সফর করলাম অনেক হিতাকাঙ্ক্ষী ভাইরা যারা নিয়মিত এমনকি ফারাইজার দাস যেগুলো সাধারণত শুনে না সুস্থ দাস সেগুলো ফলো করত। তার অনেকে বললো যে ভাই শেখ আপনার দাস আর শুনতে পারি না অথবা সই আকিদার আলিমদের দাস অনেকের শুনতে পারি না কারণ বলছে শোনা শুরু করি অ্যাড আসা শুরু হয় খারাপ অ্যাড আসতে লাগে মিউজিক আসতে লাগে মহিলাদের ছবি আসতে লাগে তখন খুব খারাপ লাগে যার ফলে এগুলো বাদই দিয়েছি আর ইন্টারনেটে ইউটিউবে আর ওয়াজই শুনবো না না তাহলে কত ক্ষতি করলেন আপনি দাওয়াতের আপনার পয়সার ফেতনার জন্য কত ক্ষতি করলেন আপনি জি শেষ করে দিচ্ছি আর একটি ক্ষতি দাওয়াতের ময়দানে এই ফেতনাইল পয়সার ফেতনা লিপ্ত হওয়ার কারণে সেটা হচ্ছে কপিরাইট যেই ব্যক্তি ডলার নাও শুরু করলো সেই ব্যক্তি একবারে এমন দখল করে ফেললো আর ইউটিউব আর ইউটিউবে যে আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদের সিস্টেমে এখান থেকে কেউ যদি কপি করে আপলোড করে তাহলে তার এই ক্ষমতা নেই হ্যাঁ তাকে রেড সিগন্যাল চলে আসবে আর খবরদার তুমি এই কাজ করবে না না হলে তোমারটা শেষ তার মানে দাওয়াতি কাজকে কত আপনি সংকীর্ণ করে দিলেন দাওয়াতি কাজের রাস্তাকে আমরা প্রশস্ত করতে চাই মানুষের কাছে কথাগুলো পৌঁছাইতে চাই আর আপনি সেটাকে সীমিত করে দিলেন এই কারণে এই্মতের ফিতনা হচ্ছে ধন সম্পদ আল্লাহ যেন সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন হালালে সন্তুষ্ট হওয়ার তৌফিক দান করেন হারাম থেকে আমাদেরকে যেন আল্লাহ অমুখাপেক্ষি করে দেন اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عن سواك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب